নষ্ট নিয়েছে না এরা যারা আছেন এখানটা মানে ওনার ওয়াইফ আর বাচ্চা আছে সিস্টারও বলেছে যে নিয়ে নিয়ে আর সবার নিয়ে নিয়েছে ওর নামে না না ওরা 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 সিস্টারও বলেছে যে ওনারটা নেওয়া হয়নি সবারটা নেওয়া হয়েছে পরের হাফে এসে পরের হাফে পৌরসভার ভূমিকা আরেকটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পৌরসভার ভূমিকা নিয়ে অনেক চর্চা আমরা করেছি কিছুতেই কোনো অবস্থাতেই তারা ঠিক করেছেন যে বিদ্রূপ অন্যদের তুচ্ছ তাচ্ছিল্য করা ঘটনাকে ছোট করে দেখানো এছাড়া এই পৌর কর্পোরেশনের বর্তমান পৌর বোর্ডে মুখ দেখানোর জায়গা নেই তাই জন্য তারা বিভিন্ন অবাস্তব কথা বলছেন যেখানে ডেঙ্গু এখানে ডেঙ্গু নগরী শুধু নয় সারা পশ্চিমবঙ্গে যা ডেঙ্গু হয়েছে তার দশ ভাগের এক ভাগ হচ্ছে শুধুমাত্র শিলিগুড়িতে হয়েছে যারা নাকি শিলিগুড়ি শহরকে উন্নয়নের চূড়ায় নিয়ে যাবেন উন্নয়নের একটা মানে লস্যকারও আমরা দেখতে পেলাম না কালো ধোয়াও হচ্ছে আমরা দেখতে পেলাম না আর আর পরিষেবা তো বলার বিষয় নেই এবং আমি শুধু বলবো যে ডেঙ্গুর সময় যেভাবে এই বিশেষজ্ঞ মেয়র পরিষদ এবং মেয়রের পাল্লায় পড়ে আমাদের শিলিগুড়ি শহরের মানুষরা মারা যাচ্ছেন দুঃখ হয় তার মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের কাজ করছি কিন্তু এইখানে এসে আমার একটি বড় বিষয় স্বাস্থ্য দপ্তর সম্পর্কে আমি ইতিমধ্যেই সিএমওই সাহেবকে জানিয়েছি যে ছেলেটি ছ তারিখে ভর্তি হয়েছে সাত তারিখে মারা গেছে চব্বিশ ঘন্টার মধ্যে ছেলেটি মারা গিয়েছে বয়স বেশি নয় এবং ছেলেটিকে ছেড়ে দেওয়ার কথাও ডাক্তারবাবুরা ভাবছেন কিন্তু এই পুরো প্রোটোকলের মধ্যে স্বাস্থ্য দপ্তরের একটা ভয়ঙ্কর দুর্বলতার জায়গা রয়েছে বলে আমরা মনে করছি আমি সিএমওই সাহেবকে অনুরোধ করেছি বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখবার জন্য কেন পেশেন্ট পার্টির বক্তব্যের সঙ্গে সুপার সাহেব যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট মিলছে না তাহলে কোথাও কি চিকিৎসার গাফিলতির কারণে ছেলেটির মৃত্যু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে এই যে আজকে শিলিগুড়ি শহরে যতজন মারা গিয়েছে তাদের ক্ষেত্রে আমাদের এটা খুঁজে বের করা দরকার যে এখানে চিকিৎসা সংক্রান্ত কোনো দুর্বলতা আছে কি না বা স্বাস্থ্য দপ্তরের সঠিক গাইডলাইনের অভাবে এই মৃত্যুগুলো হচ্ছে কি না আর সর্বশেষ আমি বলবো যে